বলছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত, সীমান্তবর্তী এলাকা দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ প্রতিদিনই বাড়ছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের শিকার রোহিঙ্গাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে উপকূলবাসীও। রিপোর্ট করেছেন কাজী ইমদাদ। নাম রফিকা আকবুনিয়ার। তিন দিন আগে বাংলাদেশ মায়ানমারের টেকনাফ সীমান্তের নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রাখাইন প্রদেশে মায়ানমার সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছে তার ঘরবাড়ি, হারিয়েছেন সন্তান পিতামাতাকে। রফিকার মতো সব হারিয়ে টেকনাফের শাহপুরীর দ্বীপ সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিদিনই বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে। আমাদের বাসায় একটু কাইটা গেছে, তারপরে আমার বাসায় আরো দুইটা আছে, দুইটা লিয়া আমি এখানে চলে আসি। তারপর আমার ঘর বাড়ি দোকানদারি বেগুন শেষ গেছে। মায়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা গ্রামগুলোতে প্রতিদিনই কোন না কোন বাড়ি আগুনে পুড়িয়ে দিচ্ছে সেনারা। সর্বশান্ত হয়ে আত্মীয় স্বজন হারিয়ে কোন রকম প্রাণ নিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা আশ্রয় খুঁজছে বাংলাদেশে। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে পাহারা জোরদার করলেও এরই মধ্যে অনেক রোহিঙ্গাই পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। কিউবা আবার আটক হচ্ছে বিজিবির কাছে। আসি বিনা সরফুনি দিয়ে আর ফারাম মাঝে 10 জন 12 জন মানুষ হাড়ি ফেলাই লড়া লড়া দিয়ে দেড়ে লড়া লড়া হাড়ে দি আর আর এবং দিন মানে দিয়ে এর নোয়ে দিহিনো বেকু ফুরা দিবেলে ফুরা দিলে তো মান মেলি দেড় গই হিনার দারলা পাতার হাড়ি ফেলে জগরাজের মারি ফেলে গুলাল মারে গুলি মারে। প্রতিবেশী দেশের মানুষগুলোর প্রতি বাংলাদেশের উপকূলের মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। চাঁদা তুলে রোহিঙ্গাদের জন্য খাবারের ব্যবস্থা করছে তারা। আমরা টাকা তুলে ওই 10 টাকা তো আমরা দিয়ে 10 টাকা হলো দিয়ে 5 টাকা কে 50 টাকা কে 100 টাকা দিয়ে তুলি তালে ওরা একটু সাহায্য করিবার জন্য আমরা তুলে এখানে আনছি। যা যতটুক পারি চান্দা তুললে যা পারি যা কিছু পারি মানে দিয়ে ওদেরকে খাবারের ব্যবস্থা করতেছে। তবে তারপরও সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর চোখে কেবলই অনিশ্চয়তা। ঘর আছে, বাড়ি আছে, আছে পরিবার, তবে সবকিছুর পরও এদের কিছুই নেই। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে এরা সীমান্ত পার হয়ে ঝুঁকি নিয়ে চলে এসেছে বাংলাদেশে। এখানে এদের আশ্রয়ের নিরাপত্তা নেই, তবে মায়ানমারের সেনাবাহিনী থেকে বাংলাদেশকে বেশি নিরাপদ মনে করছে তারা। কক্সবাজারের টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে কাজী ইমদাদ, চ্যানেল আই। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলিমদের পাশাপাশি হিন্দু রোহিঙ্গারাও বাংলাদেশে আসছেন। এক সপ্তাহে সপরিবারে পালিয়ে এসেছে 550 সনাতন ধর্মাবলম্বী রোহিঙ্গা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্টটি দেখুন। 4 দিন আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা এই হিন্দু রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে হিন্দু পাড়ার একটি পরিত্যক্ত মুরগির খামারে। তারা বলছেন মুসলিমদের পাশাপাশি হিন্দুদের উপর হামলা নির্যাতন হচ্ছে মিয়ানমারে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, লুটপাট হচ্ছে সম্পদ। দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয় খুঁজে বাংলাদেশের দিকেই আসছেন তারা। তারা জানিয়েছেন অন্তত 86 জন হিন্দু রোহিঙ্গাকে হত্যা করেছে বর্মি বাহিনী। আশ্রয় না হিন্দু রোহিঙ্গাদের খোঁজ নিতে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল। আমাদের এই পর্যন্ত আলাপ আলোচনা করে যা বুঝেছি প্রায় 550 জনের মতো শরণার্থী, হিন্দু শরণার্থী তারা এখানে এসেছে, কিন্তু তার মধ্যে সখানেক শরণার্থী, 80 থেকে 90 জন শরণার্থী ইতিমধ্যেই এই এলাকাটি ছেড়ে তাদের আত্মীয় স্বজন বা ওয়েলউইশারদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। রোববার রাতে টেকনাফের শাহপুরী দ্বীপের নাফ নদী থেকে 164 জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। সে সময় রোহিঙ্গা বোঝাই 9টি নৌকাও জব্দ করা হয়েছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি বিভিন্ন গ্রামে আশ্রয় নিচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।
রোহিঙ্গাদের উপর নির্যাতন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়ার হার বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক মন্ত্রী। তাদেরকে বাংলাদেশের জন্য বোঝা মন্তব্য করে দ্রুত নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চেয়েছেন তারা। রিপোর্ট করেছেন মুরসালিন বাবলা। তিন দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস, কিন্তু সচিবালয়ে এখনও ঈদের আমেজ। মন্ত্রণালয়গুলোর অনেক চেয়ারই ফাঁকা। যারা যোগ দিয়েছেন তারা শুভেচ্ছা বিনিময়ে সময় কাটিয়েছেন। শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রীরাও। সাংবাদিকদের সঙ্গে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের পাশাপাশি মন্ত্রীরা কথা বলেছেন পাশের দেশ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে। আমাদের সামর্থ্যের বাইরে একটা বোঝা হয়ে আজকে আসছে। আমি সেখানে আমি বিশ্ব যারা বিভিন্ন সংস্থা তাদের আরো দ্রুত সেই মানে সাহায্য আমরা কামনা করব। এই ধরনের নির্মমতা বা এই ধরনের যে নিষ্ঠুর আচরণ এটা সরকারের তরফ থেকে বন্ধ হবে এবং রোহিঙ্গারা তারা ফিরে যাবে। কেন দেশটা মায়ানমার তাদের দেশ, বাংলাদেশটা কিন্তু তাদের দেশ না। মিয়ানমারের নেত্রী অং সান সুচির সমালোচনা করেন অর্থমন্ত্রী। আমরা মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করছি, করে রাখছিও, কিন্তু তাদের এই অত্যাচারী যে একটা মনোভাব এতদিন ধরে চলছে এবং যেখানে অত্যন্ত দুঃখের বিষয় যে শান্তির কিন্তু পুরস্কার প্রাপ্ত অং সান সুচি তিনি এটাকে সমর্থন করে যাচ্ছেন অত্যন্ত ঘৃণিত এই পদক্ষেপ। মন্ত্রীরা জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় আলোচনা চলছে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বলেছে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নয়, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। সকালে ডেঙ্গুতে আক্রান্ত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজধানীর পিজি হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের তিনি বলেন আগামীতে আর কোন একদলীয় নির্বাচন হবে না, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। অমানবিক শুধু নয়, এটা আসলে মানবতা বিরোধী একটা অপরাধ সংঘটিত হচ্ছে এবং আমরা এই ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জাতিসংঘের কাছে মানবিকতার ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সরকারের উচিত যারা আপনার এভাবে বিতাড়িত হয়ে আসছে তাদেরকে সাময়িকভাবে আশ্রয় দেওয়া এবং মিয়ানমার সরকারের সঙ্গে যেহেতু আমাদের বর্ডারের সঙ্গে সমস্যাটা তাদের অতি দ্রুত আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে সসম্মানে ফেরত নেওয়ার ব্যবস্থা করা। অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমশো আরিফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় রাষ্ট্রপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেছেন। 24 আগস্ট উপাচার্য হিসেবে অধ্যাপক আমশো আরিফিন সিদ্দিকের মেয়াদ শেষ হয়। সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে 2013 সালের 24 আগস্ট তিনি 4 বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তবে এর আগে 2009 সালে রাষ্ট্রপতি তাঁকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দিলে সে সময় তিনি 4.5 বছর দায়িত্ব পালন করেন। এবারে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। অধিনায়ক মুশফিক ও সাব্বিরের ব্যাটে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের বিপর্যয়ে কাটিয়ে উঠেছে বাংলাদেশ। শেষ বিকেলে ব্যক্তিগত 66 রানে সাব্বির ফিরে যাওয়ায় টাইগাররা দিন শেষ করেছে 6 উইকেটে 253 রানে। উইকেটের ফায়দা পুরোপুরি কাজে লাগিয়ে একাই 5 উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন আরিফ চৌধুরী। এই সিরিজে টসটা জেতা হলো না স্টিভেন স্মিথের। এবারও কয়েন ভাগ্য মুশফিকের। 8 ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশের সেরা একাদশ। ঢাকার ম্যাচে শুধু শফিউল বাদ, তার জায়গায় ফিরলেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। টুকটাক জীবন পেয়েও 2 ওপেনার কাটিয়ে দিয়েছিলেন 9 ওভার।
দশম ওভারের প্রথম বলেই লোকাল হিরো তামিম ইকবালকে ফিরিয়ে দিয়ে নিজের শুরুটা করলেন নাথান লায়ন। ওপেনিং এ জায়গা হারিয়ে যেন ফর্ম হারিয়েছেন ইমরুল কায়েস। ঢাকার দুই ইনিংস এর পর চট্টগ্রামে হাসেনি কায়েসের ব্যাট। সৌম্যর ব্যাটে যখন রান, মুমিনুলের তখন নিজেকে ফিরে পাওয়ার পরীক্ষা। দুজনে চালাচ্ছিলেন ঠিকঠাক, কিন্তু লাঞ্চে যাওয়ার আগেই লায়নকে উপহারটা দিয়ে গেলেন সরকার। তিন উইকেটে 70 রানে লাঞ্চে গেল টাইগাররা। দ্বিতীয় সেশন শুরু হতে না হতেই বিদায়, মুমিনুল আর সাকিব আল হাসানও ফিরে গেলেন দ্রুত। সাব্বিরকে সঙ্গে নিয়ে ইনিংসটা মূলত সেখান থেকেই শুরু করেছেন অধিনায়ক মুশফিক। যতক্ষণ উইকেটে ছিলেন নিজের শটগুলোই খেলেছেন সাব্বির। নিজের কাজটাও তো করেছেন ভালোই, স্কোরবোর্ড চলেছে দ্রুত গতিতে, 105 রানের জুটিতেই ম্যাচে ফিরে আসে টাইগাররা। তবে সাব্বিরকে স্ট্যাম্প করেই নাথান লায়ন নিয়েছেন নিজের পঞ্চম উইকেট। 18তম টেস্ট 50 তুলে মুশফিক নট আউট রয়েছেন 62 রানে। দ্বিতীয় দিনে অধিনায়কের ব্যাটে বেশি ভরসা টিম টাইগার্সের। আরিফ চৌধুরী, চ্যানেল আই, চট্টগ্রাম। অ্যাকুয়াফিনা ড্রিঙ্কিং ওয়াটার বিরতি নিচ্ছে এবং বিরতির পরে যা থাকে। বোমার সফল পরীক্ষার জবাবে সামরিক মহড়া চালিয়েছে সাউথ কোরিয়া। যুদ্ধ বিমান এবং ভূমি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো নর্থ কোরিয়ার পরমাণু কেন্দ্রে আঘাত হানতে সক্ষম। রোববার শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এরপরই নর্থ কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ এবং উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কিন প্রশাসন হুঁশিয়ার করে বলেছে, নর্থ কোরিয়ার কোন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়ালে বড় ধরনের সেনা আক্রমণের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারির পরই ক্ষেপণাস্ত্র মহড়া চালায় সাউথ কোরিয়া। সংকোচ নিরসনে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন ব্যবসায়ীরা। এজন্য সঠিক প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ করে অপেক্ষা করার পরামর্শ দিয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশন। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সাভারে জায়গা না পেয়ে হাজারীবাগের রাস্তার ওপরে চামড়া রাখায় ক্ষতির মুখে পড়ছেন তারা। মাঝারুল হক মান্নার আরও একটি রিপোর্ট। ঈদের তৃতীয় দিনেও হাজারীবাগে দেখা যায় লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করছেন অনেকে। রাস্তার উপরে কিংবা গোডাউনে রাখা হচ্ছে ওই চামড়া। ব্যবসায়ীদের হিসাবে টার্গেটের 20 লাখ চামড়ার মধ্যে 3 দিনে 5% চামড়া সংরক্ষণ করেছেন তারা। এর বাইরে পশুর মাথা থেকে সংগ্রহ করা চামড়া পরিষ্কার করে খোলা জায়গা রাখছেন শ্রমিকরা। ঠিক মতো সংরক্ষণের সুযোগ নেই অভিযোগ করে ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা যে বাংলাদেশের ভিতরে যে শু মানে ব্যাগ জুতা টুতা বানানো হয়, এই কাজগুলো আমরা এই মাথানিগুলো দিয়ে সারা বাংলাদেশের ভিতরে কাজটা করা হয়। হেমায়তপুর যেখানে ট্যানারি স্থানান্তর করছে ওইখানে আমাদের লোকাল সাবজেক্ট যেটা আমরা বাংলাদেশের চাহিদা মিটাই ওইটা আমরা ওইখানে করতে পারি না। ওইখানে আমাদের ট্যানারির কোনো সুযোগই দেয় না। এরা এই মাথার চামড়াটারে ফালায় দিতেছে, লক্ষ লক্ষ মাথার চামড়া এবছর ফালায় দিছে। কিন্তু যেই খরচ, এই খরচ দিয়ে আমরা মাথার চামড়া বাজারজাত করলে এর চেয়ে আমাদের লস বেশি আসে। গত 3 দিনে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা। এজন্য তারা সিন্ডিকেট সহ ট্যানারি মালিকদের অভিযুক্ত করছেন। সংবাদ সম্মেলন করে এর জবাব দিয়েছে অ্যাসোসিয়েশন। যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা চামড়া বিক্রি করতে না পারেন তাহলে আপনারা লবণ দিয়ে প্রিজারভেশন করে রাখেন। ট্যানারি মালিকরা আপনারা সঠিক সময় আমাদের যে প্রতিনিধি আছে বিভিন্ন হাটে, সেই প্রতিনিধিদের গিয়ে আপনার এই চামড়াগুলো সংগ্রহ করবে। সংগ্রহে দেরি হওয়ার কারণে গত বছর 20% চামড়া সীমান্ত দিয়ে পার হয়েছে জানিয়ে ট্যানারি অ্যাসোসিয়েশন বলেছে এবারও আরো বেশি চামড়া পাচার হতে পারে। এজন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। এপর্যায়ে রূপালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ।
সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের চারা ও বীজ বিতরণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। কৃষক পুনর্বাসন কর্মসূচির আওতায় ওই বীজ বিতরণ করা হয়। জেলায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় নাবি জাতের রোপা আমন ধানের চারা। এবারের বন্যায় জেলায় প্রায় 30,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, এতে প্রায় 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলা ও বরিশালের প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে দেশি ফলদ গাছের চারা বিতরণ করেছে বেসরকারি একটি সংস্থা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টি চাহিদা পূরণে দেশি ফলদ গাছের প্রতি গ্রামের মানুষের আগ্রহ সৃষ্টির জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে তারা। পেঁপে, পেয়ারা, লেবু, আমলকি এবং আমড়ার চারা নিয়ে বাড়ির আঙ্গিনায় রোপণ করেছেন কিশোরীরা। এসব গাছের পরিচর্যাও করবেন তারা। গ্রামের শিশু কিশোরদের পুষ্টি চাহিদা মেটাতে এই উদ্যোগ নিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। আনোয়ার সিমেন্ট বাণিজ্য সংবাদ। সোমবারের শেয়ারবাজার ছিল চাঙ্গা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে দুই দলই নিজেদের এগিয়ে রাখছে। 66 রান করা সাব্বির রহমান বলেছেন, নাসির মিরাজরা অধিনায়ককে যথাযথ সঙ্গ দিলে বড় সংগ্রহ করবে বাংলাদেশ। আর 5 উইকেট পাওয়া অস্ট্রেলিয়ান স্পিনার জানিয়েছেন, বাংলাদেশের শেষ 4টি উইকেট তুলে নেয় দ্বিতীয় দিনে তাদের প্রথম কাজ। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। Use the skills that he has got to score runs quickly. 7 নম্বরে নেমে 136 মিনিট ক্রিজে 113 বলে 66 রানের ইনিংস। সাব্বির রহমান জবাব দিয়েছেন কি কারণে তাকে সেরা 11-তে বারবার রাখেন কোচ। টপ অর্ডার মিডল অর্ডার ভেঙে পড়ার পর প্রচন্ড চাপের মুখে ইনিংসটাকে যেন শেষ বলা না যায় তাকে দিয়ে কোচ সে কাজটি করাতে চান। নিজের কাজটা ঠিকঠাক করতে পারায় আপাতত তৃপ্তি আছে, তবে সেট হয়েও ওভাবে আউট হওয়ার কারণ বলেছেন সাব্বির রহমান। আসলে ব্যালেন্স করতে পারিনি আমি, আর আমি যদি নটার থাকতাম হয়তো টিম ভালো পজিশন থাকতো। বৃষ্টির আমরা খুব ভালো পজিশন আছি, আমরা দিন শেষে ভালো খেলেছি, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের। ঠিক কত হলে প্রথম ইনিংসটাকে নিরাপদ ভাবা যায়? সাব্বির বলেছেন অধিনায়ক মুশফিক আছেন বলেই দলের আশাটা বেশি, বাকিদেরও সাপোর্ট দিয়ে যেতে হবে ক্যাপ্টেনকে। আসলে এই উইকেটে কত রান এটা আমি নিজে বলতে পারবো না, বাট যতটুকু খেলা যায়, যতটুকু দিন আমাদের 10 উইকেট না পড়ে যতটুকু খেলতে পারি আমরা, যতটুকু নিয়ে যেতে পারি টিমটাকে। সাব্বিরদের মতো অজিরাও প্রথম দিনে নিজেদের এগিয়ে রাখছে, দ্বিতীয় দিনে তাদের চিন্তায় টাইগারদের শেষ 4 উইকেট। উপমহাদেশের উইকেট স্পিন সহায়ক, তাই স্পিনাররাই ভালো করছে। আমরা আশা করব দ্রুত বাকি 4 উইকেট নিয়ে নেয়া, তবে আমাদের আজকের পারফরম্যান্স ভালো ছিল। প্রথম দিনে 90 ওভারের 28 ওভারই নাথান লায়নকে দিয়ে বল করিয়েছেন অজি ক্যাপ্টেন। 77 রানে তার শিকার তামিম, সৌম্য, ইমরুল মুমিনুল আর সাব্বির। টেস্টের প্রথম দিনে স্পিনার নাথান লায়নের বলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টিম বাংলাদেশের, আর তার বোলিং এর দিকে তাকিয়েই সবচেয়ে বেশি সম্ভাবনাও দেখছে টিম টাইগার্স, কারণ লায়নের